আসানসোল পৌর নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী মুনমুন মুখার্জি। ১৬ নম্বর ওয়ার্ডের কদবিটা পুরন্ডি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী মুনমুন মুখার্জি। প্রাক্তন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেশ্বর মুখার্জির কন্যা হলেন মুনমুন মুখার্জি। যদিও মুনমুন মুখার্জি করোনাবিধি মেনে প্রচার করতে যান, কিন্তু প্রাক্তন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সহসভাপতি মহেশ্বর মুখার্জি এবং তার মেয়ে মুনমুন মুখার্জিকে ভালোবেসে মানুষ এই প্রচারে সামিল হয়েছেন। মানুষের সমর্থন আছে এমনটাই জানান প্রার্থী মুনমুন মুখার্জি। পৌর নির্বাচনে জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি। কদভিটা এরপর পুরান্ডি যাব, কদভিটা কমপ্লিট করে পুরান্ডি যাব। মানুষের সমর্থন কেমন দেখছেন? মানুষের সমর্থন আপনারাই দেখুন। আমি চার পাঁচজন নিয়ে প্রচার শুরু করেছিলাম করোনা বিধি মেনে, তারপর এই জনসংখ্যা, আমি গ্রামে ঢোকার সাথে সাথেই সবাই স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে হাঁটবে বলে বেরিয়ে এসেছে, এটাই আপনারা দেখুন আর কি বলবো সমর্থন। আপনি তো রাজনীতিতে এই প্রথম, আপনার বাবা প্রাক্তন আছেন লোকসভাপতি। হ্যাঁ, তো এমন কিছু কাজ এখনো বাকি আছে সেরকম কিছু দেখছেন? হ্যাঁ, কাজ কিছু বাকি আছে, যেমন ঘরের খুব সমস্যা, ঘর কালকে যেমন কল্যাণেশ্বরী গিয়েছিলাম, আরও কিছু জায়গায় রাস্তা করতে হবে, তারপরে কিছু কিছু জনের যেমন বিধবা ভাতা দেখেই কষ্ট লাগছে, বিধবা ভাতা, বৃদ্ধ পেনশন, এই জিনিসগুলো অনেকেরই হয়নি, সেইগুলো একটু দেখতে হবে, কোথাও মন্দির সংস্কার করতে হবে, এই ব্যাপারগুলো রয়েছে। আপনার নাম? মুনমুন মুখার্জি, ওয়ার্ড নাম্বার ১৬। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।